আসসালামু আলাইকুম, নিউজ বাড়ি অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকের যে নিউজটি, নুসরাত হত্যা মামলার রায় আজ। সম্পূর্ণ নিউজটি কন্টিনিউ করতে একদমই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। চলুন ভিডিওটি শুরু করা যায়। ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় রায় ঘোষণা আজ বৃহস্পতিবার। আজ ফেনীর নারী ও শিশু নির্যাতন দায় দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মমিনুর রশিদের আদালতে এ ঘোষণার দীর্ঘ ধার্য রয়েছে। রায়কে ঘিরে সোনাগাজী ও ফেনী সদর উপজেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নুসরাতের পরিবারের প্রত্যাশা, এ মামলায় তারা ন্যায় বিচার পাবেন, আসামিদের সর্বশাস্তি হবে। ফেনী জজ কোর্টের সরকারি কৌশলী ভিপি মোহাম্মদ হাফেজ আহমেদ প্রথম আলোকে বলেন, নুসরাত হত্যার রায়ের দিকে সারা দেশের মানুষ তাকিয়ে আছে। রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে আদালতে তথ্য প্রমাণ উপস্থাপন করতে সমর্থ হয়েছে। প্রত্যেক আসামি সর্বোচ্চ সাজা হবে বলে আমরা আশাবাদী। বুধবার সজমিনে দেখা যায়, নুসরাতের বাড়ি পাহারা দিচ্ছেন বেশ কয়েকজন পুলিশ সদস্য। আত্মীয় স্বজন ও পরিচিত লোকজন রেজিস্টার খাতায় সই করে ওই বাড়িতে ঢোকার অনুমতি পাচ্ছেন। গত এপ্রিল থেকে তিনজন পুলিশ সদস্য ওই বাড়ি পাহারা দিয়ে আসছিলেন। বুধবার সকাল থেকে আরও 9 জন সদস্য বাড়ানো হয়। রায় ঘোষণাকে ঘিরে ফেনী ও সদর সোনাগাজী বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশের নিরাপত্তা চৌকি বসানো হয়েছে। এছাড়া র‍্যাব সদস্যদের পাশাপাশি গোয়েন্দা পুলিশের টহল জোরদার করা হয়েছে। রায় ঘোষণাকে ঘিরে যে কোনো ধরনের পরিস্থিতি এড়াতে এরকম নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত 27 মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার নিজ কক্ষে ডেকে নিয়ে নুসরাতকে শৈলতাহানি করেন। এ ঘটনায় তার মা শিরিন আক্তার বাদী হয়ে সোনাগাজী থানায় মামলা করলে অধ্যক্ষকে গ্রেপ্তার করে পুলিশ। মামলা তুলে নেওয়ার 6 এপ্রিল মাদ্রাসায় প্রশাসনিক ভবনের ছাদে ডেকে নিয়ে নুসরাতের হাত পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় বোরকা পরা 5 দুর্বৃত্ত। 10 এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের চিকিৎসাধীন অবস্থায় অগ্নিদগ্ধ নুসরাতের মৃত্যু হয়। এ ঘটনায় নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান সোনাগাজী থানায় মামলা করেন। পরে মামলাটি হত্যায় মামলায় রূপান্তরিত হয়। গত 28 মে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন PBI তদন্ত শেষে মাদ্রাসার অধ্যক্ষ সহ 16 জনের বিরুদ্ধে আদালতে 669 পৃষ্ঠার অভিযোগপত্র দাখিল করেন। মাত্র 161 কার্যদিবসে মামলায় কার্যক্রম শেষ হয়। আর মামলার তদন্ত কার্যক্রম শেষ করতে VI-এর লাগে 33 কার্যদিবস। ফেনী পুলিশ সুপার খন্দকার মোহাম্মদ নূর নবী প্রথম আলোকে বলেন, রায় ঘোষণার দিন আদালত চত্বরে সরকারি গাড়ি ছাড়া কোনো যানবাহন ঢুকতে পারবে না, আর সেখানে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছি। এ মামলায় অভিযোগপত্রভুক্ত 16 আসামি হলেন সোনারগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার বরখাস্ত হওয়া অধ্যক্ষ সিরাজউদ্দৌলা, সোনারগাজী উপজেলার আওয়ামী লীগের তৎকালীন সভাপতি রুহুল আমিন, সোনারগাজী পৌরসভার কাউন্সিলর মাকসুদুর আলম, মাদ্রাসার শিক্ষক আব্দুল কাদের, প্রভাষক আফসারউদ্দিন, মাদ্রাসার ছাত্র নুরুলউদ্দিন, শাহাদত হোসেন শামীম, সাইফুর রহমান মোহাম্মদ জুবাইর, জুবাইর হোসেন ওরফে সাখওয়াত হোসেন, কামরুন নাহার মনি, উম্মে সুলতানা, পপি ওরফে তুহিন, আব্দুর রহিম শরীফ, ইফতিয়ার উদ্দিন রানা, ইমরান হোসেন মামুন, মোহাম্মদ শামীম ও মহিউদ্দিন শাকিল। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি আপনি এই ভিডিওতে নতুন হয়ে থাকেন, তাহলে যাওয়ার সময় প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে যাবেন এবং নোটিফিকেশন বেলটি প্রেস করে রেখে যাবেন। ধন্যবাদ।